এখন আমরা বাংলাদেশের মানুষ যদি পনেরো দিনেই ডক্টর স্যারের কাছে আমার এই দেশ এই না এই হয়ে যাবে এই হয়ে স্কোয়াট ইম্পসিবল টু মেক ইট আমরা বিশেষ করে এক মাস আগে কি ঘটেছে আমাদের সাথে আমাদের জীবনে আমরা এটা ভুলে যাই এই জাতিটাকে যদি ডক্টর ইউনুসার গঠন করতে না পারে এবং আমরা যদি এই জাতিটা ডক্টর ইউনুসকে আমরা যদি সম্মান দিতে না জানি আমার মনে হয় আমাদের জীবনের জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা নালত স্বরূপ নালত স্বরূপ হচ্ছে আল্লাহ কিছু কিছু জাতি গোত্রের জন্য কিছু ভালো মানুষকে যোগে যোগে পাঠিয়েছেন যেমন ফেরাউন এরা যুগে যুগে আসবে কিন্তু মুসা একবারেই আসে এখন মুসাকে পাওয়ার পরে যদি কোনো জাতি হেদায়ত প্রাপ্ত না হয় তাহলে এটা হচ্ছে ওই জাতি ওই কোমের জন্য তাদের জন্য নালত আমাদের এখানে ধরেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিপ্পান্ন বছর জীবনে একাত্তর সালে কাতারও স্বাধীন হয়েছে কাতার আজকে পৃথিবীর কোথায় আছে কাতারের জন্য তো আকাশ আলাদা না অক্সিজেন আলাদা না তাহলে এটা হচ্ছে আমাদের মনন মানসিকতায় আমরা ওইভাবে ঘুরতে পারি নাই আমাদের কাছে হচ্ছে আমাদের মা বোনেরা সেফ থাকবে না কেন রাস্তাঘাটে আপনি বের হওয়ার সময় নাকের ময়লার গন্ধ পাবেন কেন মানে কেনগুলা যদি আপনি প্রশ্নের জবাব নিজে দিতে পারেন তাহলে বুঝবেন যে আপনি জাতি হিসাবে কোথায় আছে একই কাজ আপনি যখন করে বাংলাদেশের মানুষ পেমেন্ট পায় এক রকম যখন ইন্ডিয়ান সেই কাজটা করে পেমেন্ট পায় আরেক রকম যখন ইউরোপের কোনো মানুষ ওই একই কাজটা করে তাহলে পেমেন্ট পায় আরেক রকম তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে আমরা জাতি হিসাবে আমরা অসভ্য এই যে জাতিটা বলে বাঙালি বাংলাদেশি ওরা তো একটা অসভ্য জাতি যদি ডক্টর স্যারকে পাওয়ার পর যদি যদি আমরা এই জায়গা থেকে উত্তোলন আমাদের জীবনে না ঘটে আর্টিস্ট হিসেবে এবং বাংলাদেশের একজন সুস্থ নাগরিক হিসেবে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে আমাদের এই জাতির কপালে কি দুর্ভোগ আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর ডক্টর স্যারের প্রতি শ্রদ্ধা রেখে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমার গায়ে যদি পনেরো বছরের কোনো ক্ষত থাকে আমার অভ্যাস যদি পনেরো বছরের অভ্যাস থাকে একটা গান করেছি পনেরো বছরের বদ অভ্যাস তুমি পনেরো দিনে পরিবর্তন করতে পারবা না তো এখন আমরা বাংলাদেশের মানুষ যদি পনেরো দিনে ডক্টর স্যারের কাছে আমার এই দেশ এই না এই হয়ে যাবে এই হয়ে যাবে ইম্পসিবল টু মেক ইট আমাদেরকে অন্তত ধৈর্য ধারণ করতে হবে উনি কি করতে চাচ্ছে এখন উনার হয়তো ধরেন অর্থনৈতিক ওরকম লোভ নেই আল্লাহ ওনাকে যা দিয়েছেন এনাফ ওয়ান ইলেভেনে ওনাকে ক্ষমতার জন্য আরবিরা বলেছেন উনি ক্ষমতা নেন নাই এখন হয়তো কিডস যেসব বাচ্চাগুলা ওনার পাশে আছেন ওনাদেরকে দিয়ে হয়তো দেশটাকে উনি গড়াইতে চাচ্ছেন তো আমাদের সব সবার উচিত হবে ওনাকে মানসিক শারীরিক এবং মেন্টালি ওনাকে সাপোর্ট দিয়ে যাওয়া সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে